সেই দলের বিধায়কের নিশানায় সুকান্ত মজুমদার। দলের রাজ্য সভাপতিকে তুলোধনা করলেন কাশিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি বলেন, উত্তরবঙ্গ নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য অবাস্তব, কোনোদিনই তা সম্ভব নয়। 2026 ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষকে বিভ্রান্ত করেছেন সুকান্ত মজুমদার। পাল্লি রাজ্য ভাগ করুন, মিথ্যা প্রচার করে রাজনীতি ঠিক নয়, মন্তব্য কাশিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। এই যে 24 পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন, তো 26 উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি এটা উত্তরবঙ্গের লোককে যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। আমি উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপির বিধায়ক হয়ে বলতেছি আমি এই জিনিস মানব না। উনি এই এই বিষয়ে প্রতিমন্ত্রীও আছেন, আপনি 2025 আগে বাংলা ভাগ না করে নর্থ বেঙ্গলকে আপনি পূর্বোত্তরের একটা পার্ট বানায় দেখান, তারপরে ভোটে নামবেন। আর এই ভোটের জন্য আপনি শুধু 26 ভোটের জন্য আমাদের মাথাতে এই সব জিনিস ঢুকাবেন না, এরকম মিথ্যা প্রচার করে আপনি রাজনীতি করাটা ভুল। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত, যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে, এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো।